গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আর একটা নতুন সকালে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগটা। তো এখন হচ্ছে ঘুরতে বাজে হচ্ছে 8টা। তো ছেলেকে গুনগুনকে তুলে নিলাম, তুলে দুধ বিস্কুট দিয়ে দিলাম, দুধ বিস্কুট খাইয়ে এবার ওকে আগে একটা ওষুধ খাওয়াবো। ওষুধ টষুধ খাইয়ে তারপরে আগে খাইয়ে নিলাম, খাইয়ে ওষুধ খাইয়ে তারপরে ওকে বই নিয়ে বসাবো। তো দেখো বইটা তো রেডি করে নিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে, ওকে একটু বই নিয়ে বসাবো। কদিন তো একটুও পড়তে পারিনি, বুঝতেই পারছো পড়াশুনো একদম মানে কি অবস্থা। আর কি আর বলবো, ওটা তো আর ওর দোষ নয়, শরীর খারাপ থাকলে আর কি করবে বাচ্চা মানুষ। তো এখন মোটামুটি এখন ঠিক আছে, এখন একটু এবার থেকে একটু পড়া একটু জোরদারভাবে চালু করতে হবে, কারণ সামনেই পরীক্ষা, 10 তারিখে পরীক্ষা ওর। তো প্রথমে হচ্ছে বাংলা পরীক্ষা। তো যাই হোক, সমস্ত সাবজেক্টগুলো ভালো করে পড়িয়ে নিতে হবে। আর স্বাস্থ্যের যে পরীক্ষাটা মানে শারীরশিক্ষার পরীক্ষাটা ওটা দিতে পারিনি, সেই সময় তো ও বাড়িতেই ছিল না। তো আর কি করা যাবে, তো স্কুলে সমস্ত সব কাগজপত্র সমস্ত অ্যাপ্লিকেশন দিয়েছি জমা, এই পরীক্ষাগুলো দেবে এখন ঠিকঠাক মতন। তো তার জন্যই রেডি করাচ্ছি। অঙ্ক টঙ্কগুলো সমস্ত একটু আধটু মানে ভুলেও গেছে, মানে তাও অনেক কটা দিনই মোটামুটি পড়াশোনা মানে ভর্তি ছিল হসপিটালে হচ্ছে 2 দিন, কিন্তু তার আগে থাকতে শরীর খারাপের জন্য ঠিক মতন তো পড়াতে পারিনি। তো এখন ঠিকঠাকভাবে পড়িয়ে দিতে হবে, যতটুকু যা পারবে করবে, আর কি আর কি হবে। আর খাওয়া দাওয়া বলতে ওকে মানে একদম রিচ খাওয়ার মানে খাওয়াচ্ছি না, খাওয়াতে বারণ করেছে ডাক্তার। ওকে এখন পাতলা মানে ঝোল খাওয়াতে হবে, একদম হালকা মশলা দিয়ে, হালকা একদম মশলা ছাড়াই একদম ভালো হয়, সেদ্ধ শুকনো হলে বেশি ভালো হয়। তো যেরকমভাবে পারছি মোটামুটি ঠিকঠাকভাবে চেষ্টা করছি খাওয়াবার, তো এরকমভাবে চলছে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি সবার ভালো লাগবে, সারাদিন পাশে থাকো।
আজকে দুপুরে মেনুর মধ্যে হচ্ছে পটল ভাজা, এগুলো এই মাত্র ভাজলাম, গরম গরম পটল ভাজা। আর এগুলো হচ্ছে ছোট ছোট লঙ্কা বড়া, মানে লঙ্কার বড়া বেসনের মধ্যে আর কি ডুবিয়ে আর কি কোনোরকম করেছি। এটা হচ্ছে আলু পোস্ত, উচ্ছে ভাজা, আর এই যে হচ্ছে আলু ভাজা, এটা ডাল সেদ্ধ, আর এই যে এটা এটা হচ্ছে ডাল, সাধারণ ডাল আর কি। আর কুকারে হচ্ছে ভাত। চলো এখন ভাতটা বেরিয়ে নিই। তো বিকাল হয়ে গেছে, ঘুম পাড়েছিলাম, গুনগুনকে ঘুম পাড়েছিলাম খাই দাই নিয়ে। সবুজ ছাতা দাঁড়া, বলছি ব্যাগে আছে। এখন ছাতা খোঁজা হচ্ছে, কারণ হচ্ছে কালকে যে আম গাছটা বসেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, আম গাছটা ভুল জায়গায় বসানো হয়েছে। সবাই বলছে যে এত কাছে, এত মানে রাস্তার ধারে বসিয়ে দিয়েছি, ওটা হচ্ছে গাড়ি ফাড়ি ওখান দিয়ে যায়, ছোটোখাটো হলেও গাড়ি যায়, তো গাড়ি গেলে পরে ডালফালাগুলো সব ভেঙে যাবে আম গাছ যখন বড়ো হবে। তো ভেবে চিন্তেই গাছটা করার দরকার। তো গাছটা বললো কলমের গাছ, তো এখনও বসালে ওটা সরিয়ে বসালে হয়ে যাবে, কোনো মানে নষ্ট হবে না আর কি। তো গাছটা যাচ্ছি এখন বসাতে, ব্যাগের মধ্যে আছে, চলো যাই গাছটা বসিয়ে তো যাচ্ছে। তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে দেখো মাথায় ছাতা নিয়ে দেখো ওই যে আম গাছটা এখন সরাবে, ওই যে ইটটা তুলে ফেলা হয়েছে, ওই যে ওইখানটা বসানো হবে আম গাছটাকে। চলো আম গাছটাকে বসিয়ে ফেলি, ওখানে আরেকজন আসছে। তুই কি করবি রে, নে তাড়াতাড়ি কথা, যা করবি তাড়াতাড়ি, দেরি করিস না। তো রাতের খাবার বলতে গুনগুনকে খাওয়ানো হয়ে গেছে, খাইয়ে দাইয়ে ওষুধ টুষ্টু খাইয়ে গুনগুনকে শুইয়ে দিয়েছি। এদিকে হচ্ছে আমাদের খাওয়া শুধু বাকি আছে, এদিকে হচ্ছে গোপালটা শুইয়ে হচ্ছে আমরা খেয়ে নেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ, সবাইকে গুড নাইট জানিয়ে শেষ করিস।